স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। রাত 8টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে রেফার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। এই মুহূর্তে গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন সহকর্মী সৌরভ বাপ্পা, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সৌরভ বাপ্পা, জানাবেন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? সুরভি, এই মুহূর্তে আমরা আছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের যে ফিরোজাবাজ ভবন, সেখানেই আমরা যতদূর জানতে পেরেছি নিরাপত্তা কর্মকর্তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি এসেই এখানে, এবং আমরা জানতে পেরেছি রাত 8:30টার দিকে কিন্তু আজকে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এর আগে কিন্তু 11 এপ্রিল বিকেলে একটি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন বেগম জিয়া করোনা আক্রান্ত হয়েছেন। এরপর থেকে কিন্তু বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি, কিন্তু চিকিৎসকরা কিন্তু জানিয়েছিলেন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এরপর গত 24 এপ্রিল শনিবার রাতে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় দফার করোনা পরীক্ষার ফলাফলও পজিটিভ এসেছে। এ সময় তিনি আরও জানিয়েছিলেন যে বেগম জিয়ার এই বাসভবন ফিরোজায় যারা ছিলেন সবার করোনা পরীক্ষাই কিন্তু করা হয়েছিল। 14 জনের মধ্যে বেগম জিয়া সহ 4 জনের পজিটিভ এসেছিল, বাকিদের নেগেটিভ আসে। তবে সেই সময় চিকিৎসকরা কিন্তু জানিয়েছিলেন খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেছে, অর্থাৎ সেই হিসাবে কোভিডজনিত যে বিপজ্জনক সময়টা থাকে সুরভি, সেই সময়টা কিন্তু তিনি পার হয়ে গেছেন। অর্থাৎ কোভিড রোগীদের যে সকল বিপদ ওই মুহূর্তে থাকে সেই সব থেকে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু এর মধ্যে কিন্তু দীর্ঘদিন কারাবাস করার পরে, কারাভোগ থাকার পরে তিনি ছাড়া পেয়েছেন এবং 3 দফায় তার জামিনের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে কিন্তু করোনা সংক্রমণের ভয়ের কারণে তাকে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করার দরকার ছিল স্বাভাবিক, সেগুলো কিন্তু করা সম্ভব হয়নি। এই জন্য চিকিৎসকরা চাচ্ছিলেন তার একটা উন্নত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করতে এবং যে কারণে তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা হয়। এবং এই কারণেই কিন্তু আজকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। রাত 8:30 দিকে এখান থেকে সম্ভবত চিকিৎসকদের একটি দল আসবেন এবং তারা এখান থেকে নিরাপত্তা রক্ষী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এবং আমরা সেই অপেক্ষায় আছি, এখন পর্যন্ত চিকিৎসকদের দলটি এসে পৌঁছায়নি, কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই চলে এসেছে আমরা দেখেছি, এবং অপেক্ষায় আছে যে রাত 8:30 দিকে বেগম জিয়াকে এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সুরভি, এই ছিল বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে হাসপাতালে স্থানান্তরের ব্যাপারে সর্বশেষ সংবাদ। সৌরভ বাপ্পা, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।